আমরা অনেক মানুষ অভিযোগ করি, হুজুর আল্লাহর কাছে চাইলা আল্লাহ দিল না। আপনারা নিজে তো বলেন আল্লাহর কাছে চাইতে দেরি, কিন্তু আল্লাহ দিতে দেরি হয় না, আপনারা নিজে তো বলেন। আপনাদের অভিযোগ আছে না নাই? এমন অভিযোগ আছে না নাই, এক বছর ধরে দুই বছর ধরে আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু আল্লাহ আমার দোয়াটা কবুল করে নেন না। আপনার দোয়াটা যে কবুল করবে এটার মৌলিক কিছু শর্ত রয়েছে, যেগুলো হেরফের হলে আপনার দোয়াটি ডিসকোয়ালিফাইড বা বাতিল হয়ে যায়, এগুলো জানার দরকার আছে না নাই? আপনাদের মনে অনেক আকাঙ্ক্ষা, আল্লাহর কাছে চাইলাম, এটা ধরতে চাইলাম কিন্তু পারলাম না, আল্লাহ আমাকে কবুল করে নাই, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, এমন অভিযোগ আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা অনেক মানুষ অভিযোগ করেন আল্লাহর কাছে চাইলাম কিন্তু দিল না। আপনি যে দোয়া করছেন ওই দোয়া কবুল হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে, কয়টি আরো জোরে বলেন, কয়টি? মনোযোগ আছে তো? এই দোয়া কবুল হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হল আপনি হারাম থেকে বেঁচে থাকতে হবে। কয়জন হারাম থেকে বেঁচে আছেন একটু নিচের দিকে তাকিয়ে দেখেন না, কয়জন হারাম থেকে একটু দাঁড়িয়ে থাকেন? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল আপনি হারাম থেকে বিরত থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে। আপনি যদি হারাম খেয়ে তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে নিজের চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার এই দোয়াটা আরশ আজিম পর্যন্ত পৌঁছাবে না, ঠিক কিনা? আপনি হারাম খেলেন, আপনি সুদের মধ্যে হাজার হাজার টাকা লাগিয়ে রাখলেন, মাসে তো আসছে, কাজ করার দরকার নাই, মাসে তো 15-20 হাজার আসছে, এগুলো তো জীবন চলে। নামাজ পড়েন, সুন্দর পাঞ্জাবি পরেন, টুপি একটা মাথার মধ্যে থাকে, কিন্তু হারাম খান এমন মার্কা মুসলমান আপনাদের সমাজে মনে হয় নাই? আছে কত বড় সাহস, সত্যি আছে? তাহলে সত্যি আছে। এই জন্য আমার ভাইয়েরা প্রথম নাম্বার শর্ত হল হারাম থেকে বেঁচে থাকতে হবে। আপনার মনের ইচ্ছা বাসনা যদি আল্লাহর কাছে পৌঁছাতে চান তাহলে এক নাম্বার শর্ত হল আপনি হালাল খেতে হারাম থেকে বেঁচে থাকতে হবে। কারণ রসুল বলেন আল্লাহ নিজেই পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন। বিশ্বনবী আরো বললেন ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খেয়ে বড় হয়েছে, যেই শরীরের রক্ত মাংসগুলো হারাম টাকাই হয়েছে। আপনি পাঞ্জাবি পরেন ওইটাও হারাম, আপনি টুপি পরেন ওইটাও হারাম, আপনি যেই গাড়ি দিয়ে চলেন ওইটাও হারাম, যেই ফ্ল্যাটে থাকেন ওইটাও হারাম, এমন হারাম আছে না নাই? এই জন্য দোয়া যদি কবুল করতে চান প্রথম নাম্বার শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে। দুই নাম্বার শর্ত দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কোন বাবার কাছে, কোন পীরের কাছে, কোন মাজারে গিয়ে চাওয়া যাবে? কোন বাবার কাছে গিয়ে আপনি চাইবেন না, আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনি আল্লাহর কাছে চান দোয়াটা কবুল করে নেবেন কে, আর যদি আপনি আল্লাহর কাছে না চান তাহলে আপনার দোয়াটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছবে না। এই জন্য আমার ভাইয়েরা বিষ্ণু বললেন তোমাদের যদি কোনো চাওয়ার প্রয়োজন হয় কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আর আমরা দুনিয়ার মানুষেরা বিপদে পড়লে প্রথম মানুষের কাছে গিয়ে হাত পাতি, আছে না নাই? বিশ্বনবী বললেন তোমরা মানুষের কাছে হাত এভাবে পেত না, তোমরা এভাবে দাও, তোমাদের হাত যেন এভাবে না হয় তোমরা এভাবে দাও। ব্যাপারটা বুঝতেছেন তো? এভাবে মানুষের কাছে চেও না, এভাবে দাও মানুষকে। এই জন্য আমার ভাইয়েরা চাইতে হবে কার কাছে? আপনার মনের ইচ্ছা বাসনা শুনবে কে? আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন দোয়াটা কবুল করে নেবেন কে? যুদ্ধের মধ্যে মিজাইল হামলা হয় না, মিজাইলে যেমন হিট করলে সেটা লক্ষ্যবস্তুয় গিয়ে ব্যাথ করে, ঠিক আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন আপনার দোয়াটা কবুল করে নেবেন কে? কোনো বাবার কাছে, মাজারে কাছে গিয়ে চাওয়া যাবে? আমাদের সমাজের নারীরা তো আসেই, এখন বললে বলবে হুজুর বলো না, মুরগি যে মুরগি, এ মুরগি ডিমটা দিবে দিতে দেরি হয়, ওই ডিমটা নিয়ে বাবার দরবারে দৌড় দিতে দেরি হয় না, আসে না নাই? আসে না নাই? আহা, বাবার কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে, ওই মাজারে ইয়ার ভিতরে রশিবান দিয়ে আসে,
যেন আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। কেমন বোকা মানুষ, খুব চিন্তা লাগে তাদের জন্য, খুব আশ্চর্য লাগে তাদের জন্য। আরে ওরা তো ওই কবরের মধ্যে শুয়ে আছে, ওরা তো তোমার কাছে আরো চায়, তুমি তার কাছে চাও কেন, ঠিক কিনা? এই জন্য আমার হয় না আল্লাহর কাছে চাইবেন, কোন মাজার কাছে, কোন বাবার কাছে, কোন পীরের কাছে চাওয়া যাবে? কত মানুষ আছে সন্তান হয় না বাবার কাছে গিয়ে চায়, আছে না নাই? সন্তান হয় না বাবার কাছে গিয়ে বললো বাবা কি বললে সন্তান হয়, আল্লাহ বলেন ও বান্দারা সন্তান দেখে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জীবনে অনেকটা সময় নিঃসন্তান ছিলেন, তিনি কোনো মানুষের কাছে চান নাই, তিনি সব সময় দোয়া করতেন রব্বিলা তাদরুনি ফারুদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আল্লাহ আপনি তো সন্তান দানকারী, ও আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না। এই জন্য যাদের সন্তান হয় না চাবেন কার কাছে? কোনো বাবার কাছে, মাজার কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? আরো জোরে বলেন চাওয়া যাবে। দুই নাম্বার দোয়া কবুলের শর্ত হলো আল্লাহর কাছে চাইতে হবে। তিন নাম্বার শর্ত হলো আপনি যখন দোয়া করবেন তখন মনের মধ্যে আপনার এই পূর্ণ আস্থা থাকতে হবে, আমি আল্লাহর কাছে যা চাচ্ছি মনে হয় যে আমার রব কবুল করে নিচ্ছে। আপনার মধ্যে এমন যদি ধারণা থাকে বিশ্ব নেই বললেন তোমার দোয়াটা আল্লাহর আরশে গিয়ে পৌঁছে গিয়েছে। তিন নাম্বার কি বললাম, দোয়া যখন করবেন তখন যেন আপনার এই পূর্ণ আস্থা থাকে যে আমি রবের কাছে যা বলছি রব সব শুনছি। তিন নাম্বার দোয়া কবুলের শর্ত বললাম চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তিন নাম্বার বললাম পূর্ণ আস্থা রাখতে হবে। চার নাম্বার হলো আপনি যেই দোয়া করবেন এই দোয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের দরুদ দরকার আছে না নাই? আপনি যদি দোয়া করেন ওই দোয়ার মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের দরুদ না থাকে, বিষ্ণুই বললেন ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে এই ফাঁকা জায়গার মধ্যে ঝুলে থাকে, আল্লাহর আরশে গিয়ে নক করে না। এই জন্য আমার ভাইয়েরা দুরুদ পড়বেন তো ইনশাল্লাহ, দোয়া করার আগে দুরুদ পড়বেন। দোয়া করার আগে দুরুদ পড়ে আল্লাহর কাছে চাইবেন। আপনি যদি দুরুদ পড়ে আল্লাহর কাছে চান আপনার দোয়াটা কবুল করে নেবেন কি? পাঁচ নাম্বার হলো দোয়া করবেন আবার দোয়ার সাথে দাওয়াও থাকতে হবে। দাওয়া বুঝুন তো, আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আপনি আপনার ঘরের মধ্যে আমাকে নিয়ে যাবেন, আপনি দোয়া করলেন, আপনি ঘরের মধ্যে বসে রইলেন, আল্লাহ কি আপনাকে উড়াল দিয়া আকাশ দিয়া ওই উমরার মধ্যে ওই মক্কার মধ্যে নিয়ে যাবে? এই জন্য আমার ভাইয়েরা দোয়া করতে হবে, দোয়ার সাথে চেষ্টা করতে হবে। আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে জিনিসটা খাওয়াবেন, আপনি ঘরের মধ্যে বসে রইলেন, আল্লাহ কি আপনাকে আসমান থেকে দিবে? এটার জন্য আপনার চেষ্টা করতে হবে, ওইটার জন্য আপনার পরিশ্রম করতে হবে। একজন লোক পীরের কাছে গিয়ে বলল হুজুর আমার জন্য দোয়া করবেন আমার সন্তান হয় না। পীর বাবা বলল আচ্ছা ঠিক আছে দোয়া করব। এক বছর হয়ে গেল সন্তান হয় না, দুই বছর হয়ে গেল সন্তান হয় না, তিন বছর হয়ে গিয়েছে সন্তান হয় না। মুরিদ এসে বলল পীর সাহেব আপনি কি দোয়া করলেন সন্তান হয় না? পীর সাহেব বলল তুমি কি বিয়ে করেছ? মুরিদ বলল না বিয়া করি নাই। তুমি বিয়া ছাড়া সন্তান চাও? আপনি যদি দোয়া করে বসে থাকেন তাহলে আপনার ব্যাপারটা কিন্তু তেমনই হবে, বিয়া ছাড়া সন্তান কি হবে? এই জন্য আমার ভাইয়ের দোয়া করতে হবে, দোয়ার সাথে দাওয়াও রাখার দরকার আছে না নাই? এই পাঁচটি শর্ত মেনে যদি কেউ দোয়া করতে পারে, আমি ফয়সাল মাহমুদ বলে দেই আপনি একদম প্রমাণ দিয়ে বলি, আপনি যদি এই পাঁচটা শর্ত মেনে আল্লাহর কাছে চান আপনার দোয়াটা আল্লাহর আরশ আজিমে যিনি পৌঁছে দিবেন তিনি কে? এই জন্য এই পাঁচটি আমাদের ভিতরে যে অভিযোগ এটা কাটানোর জন্য এই পাঁচটি শর্ত মানবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকল বলে আমিন।